আমি এখন এসেছি সুইজারল্যান্ড এবং ফ্রান্সের একটা বর্ডার এলাকা। আমি এখন যেভাবে দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকে সুইজারল্যান্ড আর ডান দিকে হচ্ছে ফ্রান্স। এটা বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় যে কৃষি জমি এবং চারণ ভূমি আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এগুলো কৃষি জমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এটা হলো গম ক্ষেত, হচ্ছে মেইন রোড। এই যে গাড়িটা আসতেছে, এই গাড়িটা জেনেভা থেকে আসতেছে, কালো গাড়িটা। আর সাদা গাড়িটা ফ্রান্স থেকে জেনেভার দিকে যাচ্ছে, এই যে কালো গাড়িটা, ঠিক আছে। এটা গম ক্ষেত, গম বুনা হয়েছে। আর ওই যে ওই পাশটা, ওটাও গম ক্ষেত, গম বুনা হয়েছে, গম হবে। ওইদিকে পাহাড়, এদিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু কৃষি জমি, আর ওইদিকে পাহাড়। পাহাড়ের এই পাহাড়টা দুই ভাগে বিভক্ত। এই পাহাড়ের একটা অংশ ফ্রান্সে, আর একটা অংশ হচ্ছে সুইজারল্যান্ডে। আর আমি এখানে যাই, এখানে দাঁড়িয়ে আছি, তার ডান দিকে হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হচ্ছে চারণভূমি। এই যে মেইন রোড, এই রোড থেকে ওই দিকে হচ্ছে চারণভূমি। ওই পাশে কিছু শেড আছে। এই দেখেন, এখানে একটা ঘোড়া, এই আমি দেখাচ্ছি জুম করে, এই যে ঘোড়া ঘাস খাচ্ছে। ওই দূরে আর একটা ঘোড়া, হ্যাঁ, ঘাস খাচ্ছে, গাড়ি যাচ্ছে। এই পাশে এই দিকে আর একটা ঘোড়া আছে, এই যে এরকম অসংখ্য ঘোড়া আছে। ওই পিছনে আরও ঘোড়া আছে, ঘাস খাচ্ছে। আর ঠান্ডা বেশি হওয়ার কারণে হয়তো শুকর বা গরু এখন বাইরে নেই। ওই পাশে কিছু ঘর দেখা যাচ্ছে যেগুলোতে আছে এগুলো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই, কারণ এটা কৃষি এলাকা, মানে এখানে সব ধরনের ফসল হয়। আপনি ফসলি মাঠ আর কি, আমাদের যেমন বিভিন্ন অঞ্চল জুড়ে মাঠ থাকে। এই পাশে একটা বাড়ি আছে, এই যে এই বাড়িটা হচ্ছে কৃষকের বাড়ি। আমি ওই একটু আগে আসার সময় একজন তরুণীকে পেয়েছিলাম, একটা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার কাছ থেকে যতটা জানতে পেরেছি, এই জায়গাটার নাম হচ্ছে জ্যাক্স। আর আমার পেছনের দিকেই হচ্ছে জেনেভা, মাঝখানে এইটা গ্রামটার নাম ও যতটুকু বলল নিভিনি, নিভিনি গ্রাম। এটা একটা বিস্তীর্ণ এলাকা। এই গাড়ি যাচ্ছে, এগুলো সব সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে ঢুকতেছে। আর এই যে ছোটোখাটো দুই একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িগুলো হচ্ছে কৃষকদের বাড়ি। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকে যতদূর চোখ যায় দেখেন পাহাড় পর্যন্ত জঙ্গল, পুরো হচ্ছে গম ক্ষেত, ছোট ছোট আছে এখনো। হ্যাঁ, গম ক্ষেত আমি আগাচ্ছি। ওই যে গাছের পেছনে যে আছে ওইটা চারণভূমি, ওইখানে গরু ছাগল তারপরে শুকর চরে বেড়ায় এবং ঘাস খায়, এটা মূলত চারণভূমি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায়, এই যে মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার দুই ধারে ঘাস এবং জঙ্গল, ঘন ঘাস, একদম ঘন ঘাস। হ্যাঁ, আর আমি যেটা দিয়ে হাঁটছি এটা পার্শ্ব রাস্তা, এটা মূলত হাঁটার রাস্তা। এই রাস্তাটা গাছের পাতা পড়ে আছে, পানি জমে আছে, ময়লা আছে। এই আমি এতক্ষণ সুইজারল্যান্ডে ছিলাম, এখন আমি ফ্রান্সে ঢুকতেছি। একটু পরেই আমি হয়তো 10 সেকেন্ড পরে আমি ফ্রান্সে ঢুকে যাব। সাইন, সাইন, সাইন। হ্যাঁ, এই আমি আমার এখন এই আমার আমি দেখাচ্ছি আমার এই হলো আমার পা, পা, পা। এই আমি এখন ফ্রান্স এবং সুইজারল্যান্ডের ঠিক বর্ডারে দাঁড়িয়ে আছি। ওকে, থ্যাংক ইউ।